প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুভ সকাল রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস এই অংশটুকু নিয়ে আলোচনা করছিলাম এই অংশের ইতিমধ্যে আমি একটি ক্লাস সম্পন্ন করেছি আজকে আমরা এই অংশের অর্থাৎ ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব তো চলো আমরা দেখি আজকের আলোচনার বিষয়সমূহ কি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব রুট টেবিল বুলিয়ান অ্যালজেব্রা আজকের আলোচনা হতে তোমরা যা শিখতে পারবে তা হলো ট্রুথ টেবিল বা সত্যক সারণী কীভাবে তৈরি করতে হয় কিভাবে একটি বলিয়ান এক্সপ্রেশন বা ফাংশান থেকে সত্যক সারণী তৈরি করা যায় বা লেখা যায় আবার রুট টেবেল বা সত্য সারনির সাহায্যে বলিয়ান উপপাদ্য সমূহ কীভাবে প্রমাণ করা যায় আবার প্রত্যেক সারণী থেকে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করা যায় বা লেখা যায় এই বিষয়সমূহ সম্পর্কে তোমরা শিখতে পারবে এরপরে ট্রুথ টেবিল থেকে বুলিয়ান উপপাদ্য সমূহ প্রমাণ করতে পারবে বুলিয়ান উপপাদ্যগুলো কি কি তা জানতে পারবে অর্থাৎ বুলিয়ান অ্যালজাব্রাই আমরা কি কি উপপাদ্যগুলো ব্যবহার করে থাকি এগুলো তোমরা জানতে পারবে বুলিয়ান ফাংশন সরল করতে পারবে বলিয়ান ফাংশন প্রমাণ করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ধৈর্য সহকারে তোমরা আমার সাথেই থাকবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে করবে প্রিয় শিক্ষার্থীরা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম বুলিয়ান অ্যালজাব্রা কি বলিয়ান ধ্রুবক কি বলিয়ান চলক কি এবং পুরো বলিয়ান সত্যসিদ্ধ আশা করি এই টপিক্সগুলো তোমরা বাসায় দেখেছ এবং সকলেই বুঝতে পেরেছ এই টপিক্সগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলো বোঝার জন্য খুবই প্রয়োজন এগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসের আলোচনার শুরুতে আমরা লাস্ট ক্লাসের একটি টপিকস আমরা সময় স্বল্পতার কারণে আমরা শেষ করতে পারিনি ফার্স্ট আগে সেই টপিকসটা আমরা শেষ করি তো শিক্ষার্থীরা দেখো এখানে বুলিয়ান অপারেটর বুলিয়ান অপারেটর তো বুলিয়ান অপারেটরটা কি বুলিয়ান অ্যালজাবরাই যে সকল ক্যারেক্টারের সাহায্যে কি করা যায় গুণ ও পুরকের কাজ সম্পন্ন করা যায় তাদেরকে বুলিয়ান অপারেটর বলে বুলিয়ান অপারেটর তিনটি এক নম্বর হলো অর অপারেটর দুই নম্বর হলো অ্যান্ড অপারেটর এবং তিন নম্বর হলো নট অপারেটর তাহলে অর অপারেটর অ্যান্ড অপারেটর নট অপারেটর তাহলে দেখো যে অর অপারেটরটা কি কাজ করে অর অপারেটর হলো বলিয়ান যোগের কাজ করে যোগের অ্যান্ড অপারেটর বলিয়ান গুণের কাজ করে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমি এরকম বলি নাই কিন্তু যে শুধু যোগের কাজ করে আমি এখানে বলেছি বলিয়ান যোগের কাজ করে আমরা লাস্ট ক্লাসে যোগের ব্যাপারটা আমরা একটু দেখেছি যে আমরা নর্মালি যদি বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান করি তাহলে আমরা পেয়েছিলাম ওয়ান জিরো কিন্তু বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে আমরা যখন ওয়ান প্লাস ওয়ান করি তখন হয় আমাদের ওয়ান অর্থাৎ এই যোগটা আমাদের বাইনারি যোগ এবং এই যোগটা হলো আমাদের বলিয়ান যোগ এর জন্য এখানে আমরা লিখছি হলো বুলিয়ান যোগ তাহলে বুলিয়ান যোগের কিন্তু একটু এবং বাইনারি যোগের মধ্যে পার্থক্য রয়েছে ওকে এরপরে নট অপারেটর নট অপারেটর কি করে পূরকের কাজ করে পূরকের কাজ করে পূরকের কাজ করে তাহলে এই মূলত তিনটা অপারেটর রয়েছে এখন এই অপারেটরগুলোর আমরা ব্যবহার দেখব ফার্স্ট আমরা দেখো অর অপারেটরের সাহায্যে জিরো এবং ওয়ান দুইটা স্টেটমেন্ট প্রথম স্টেটমেন্টটি হলো মিথ্যা পরের স্টেটমেন্টটি হলো সত্য দ্যাট মিন্স জিরো মিন্স মিথ্যা ওয়ান মিন্স সত্য আচ্ছা এখন এই দুইটা স্টেটমেন্টকে যদি আমরা অর অপারেটরের সাহায্যে যোগ করি তাহলে আমরা কি পাই দেখো অর অপারেটরের মাধ্যমে যদি আমরা যোগ করি বা অরের কাজটা করি তাহলে আমরা পাই দেখো জিরো প্লাস জিরো ইকুয়াল টু কত জিরো হয় আবার জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু কত হয় ওয়ান হয় আবার ওয়ান প্লাস জিরো ইকাল টু কত হয় ওয়ান হয় আবার ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয় ওকে অর্থাৎ এই যে দেখো এখানে জিরো প্লাস জিরো দ্যাট দ্যাটমিন জিরো অর জিরো ইকুয়াল টু জিরো জিরো অর ওয়ান ইকুয়াল টু ওয়ান ওয়ান অর জিরো ইকাল টু ওয়ান তার মানে এই যে দেখো আমরা অর অপারেটরটাকে বুলিয়ান এলজাবডার ক্ষেত্রে আমরা প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করি প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা জিরো অর ওয়ান ইকুয়াল টু ওয়ান ওয়ান অর জিরো ইকুয়াল টু ওয়ান ওয়ান অর ওয়ান ইকুয়াল টু ওয়ান ওকে এরপরে আমরা যদি অ্যান্ড অপারেটরের ব্যবহারটা দেখি তাহলে আমরা কি পাই দেখো অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে আমরা জিরো অর অ্যান্ড সরি জিরো জিরো জিরোয়াল টু জিরো জিরো ইন্টু ওয়ান জিরোয়াল টু জিরো ওয়ান জিরোয়াল টু জিরো ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে দেখো যখন আমরা অ্যান্ড করেছি আমরা বলেছি অ্যান্ড অপারেটর গুণের কাজ করে ওকে তাই এই দেখো জিরো এবং জিরো গুণ করে কি হলো জিরো হলো জিরোর সাথে ওয়ান গুণ হয়ে জিরো হয়েছে ওয়ানের সঙ্গে জিরো গুণ হয়ে জিরো হয়েছে ওয়ানের সঙ্গে ওয়ান গুণ হয়ে ওয়ান হয়েছে তো আমরা এটাকে দেখো এভাবে বলতে পারি জিরো ইন্টু জিরো ইকাল টু জিরো যেহেতু অ্যান্ড অপারেটর গুণের কাজ করে এবং অ্যান্ড অপারেটরটাকে গুণ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কাজে আমরা এটাকে এভাবে করতে পারি জিরো অ্যান্ড জিরো ইকুয়াল টু জিরো জিরো অ্যান্ড ওয়ান ইকুয়াল টু জিরো ওয়ান অ্যান্ড জিরো ইকাল টু জিরো ওয়ান অ্যান্ড ওয়ান ইকয়াল টু ওয়ান এবার আমরা দেখব হলো নট অপারেটরের ব্যবহার ওকে তাহলে নট অপারেটরের ব্যবহারটা কেমন আমরা লাস্ট ক্লাসে পড়েছি যে পুরো যে কাজটি করে তা তাহলে কি করে রিভার্স করে দেয় জিরো কে ওয়ান করে ওয়ান কে জিরো করে তাহলে দেখো জিরো এর প্রাইম কত হবে জিরো এর প্রাইম হলো ওয়ান ঠিক আছে অর্থাৎ জিরো নট ইকুয়াল টু কত ওয়ান তারপরে ওয়ান এর প্রাইম কত জিরো তার মানে ওয়ান টু কত জিরো তাহলে এই আমরা দেখলাম হলো বুলিয়ান ক্ষেত্রে তিনটা অপারেটর একটি হলো অ্যান্ড এবং হলো নট এই তিনটা অপারেটরের সাহায্যেই বুলিয়ান অ্যালজেব্রার যাবতীয় কাজগুলো সম্পন্ন করা হয় এরপরে দেখব দেখবো আমরা হলো দ্বৈত নীতি দ্বৈত নীতি বিষয়টা কি চলো আমরা একটু দেখিনি দ্বৈত নীতি আমরা বুলিয়ান ক্ষেত্রে তিনটা অপারেটর দেখলাম এর মধ্যে আমরা দুইটা অপারেটরের কথা বলছি একটি হলো অর এবং হলো এই দুইটা অপারেটর নিয়ে এখন আমরা কথা বলবো এই যে আমরা দুইটা অপারেটর বোর্ডে দেখছি একটি হলো অর এবং অপরটি হলো অ্যান্ড এই দুইটি অপারেটরের সাথে সম্পর্কিত যে দুইটি নিয়ম রয়েছে সেই দুইটি নিয়মকে দ্বৈত নীতি বলে বলিয়ান অ্যালজেব্রাই অর এবং অ্যান্ড সম্পর্কিত যে দুইটি নিয়ম রয়েছে সেই দুইটি নিয়মকেই দ্বৈত নীতি বলে দ্বৈত নীতির প্রথম নীতিটা হলো অর্থাৎ ফার্স্ট ডোয়ালিটি প্রিন্সিপালটা হলো অরের স্থলে অরের স্থলে অ্যান্ড ব্যবহৃত হয় অরের স্থলে কি হয় অ্যান্ড ব্যবহৃত হয় এবং এবং অ্যান্ডের স্থলে অ্যান্ডের স্থলে অর ব্যবহৃত হয় তাহলে অর এর স্থলে কি হয় এন্ড এবং অ্যান্ডের স্থলে অর হয় আচ্ছা তার মানে এখন অর বললে কিন্তু তোমাদের বোঝার কথা যে অর মানে কোন অপারেটরের কথা আমরা বলছি প্লাস ওকে প্লাস তাহলে মানে প্লাসের স্থলে কি হয় ইনটু হয় এবং ইন্টুর স্থলে কি হয় প্লাস ঠিক আছে এটা হলো দৈত নীতি আচ্ছা আমরা এখন একটা বলিয়ান ফাংশনের ক্ষেত্রে বা উপপাদ্যের ক্ষেত্রে আমরা যদি প্রয়োগ করি তাহলে কি পাই দেখো এ প্লাস বিসি মনে করো এটা আমরা একটা আমরা ধরে নিলাম এ প্লাস বি সি ক্যাল টু এ প্লাস বি আমরা এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে বা এই উপপাদ্যতির ক্ষেত্রে আমরা যদি নীতি প্রয়োগ করি তাহলে কি পাই দেখো ফার্স্ট এ এই যে এখানে দেখো প্লাস প্লাস তাহলে স্থলে আমরা কি ব্যবহার করব তারপরে দেখো এখানে কি আছে ইন্টু তারপর ইন্টুর জায়গায় কি হবে প্লাস সি এই বিষয়টা এখানে দেখো দুইটা পরেটা চলে আসছে প্রিয় শিক্ষার্থীরা এখানকার এই যে এক্সপ্রেশনটা পেয়েছি এই এক্সপ্রেশনটাকে যদি আমরা গাণিতিক সংখ্যার সঙ্গে তুলনা করি তাহলে কি হয় একটু লক্ষ্য করো আমরা যদি এটা লিখি তোমরা কি এরকম লিখবে এটা মানে হলো কত এটা কি টু দেখো প্রথমে এই তিনের সাথে মনে করো এক যোগ করলে করে দুইয়ের সঙ্গে গুম করলে তার মানে কত হবে এইট এরকম লিখবে না এটা লিখবে সেভেন লিখবে এটা কিন্তু তুমি লিখবে লিখবে না কারণটা কি কারণটা হলো এখানে গাণিতিক অপারেটরের প্রায়োরিটি এখানে দেখো আমরা জানি হলো যে যোগের আগে কে কাজ করে আগে হলো গুণ কাজ করে তারপরে হলো যোগের অপারেটর কাজ করে তাহলে আগে কি কাজ করে মাল্টিপ্লায়ের অর্থাৎ আহ গুনের অপারেটর কাজ করে তারপরে হলো যোগের কাজ করে তার মানে আগে গুণের কাজ হয় তারপরে যোগের কাজ হয় তো ঠিক এখানে দেখো আমরা একটা ব্যাপার পেয়েছি তাহলে এখানে আগে কোনটা কাজ করবে আমরা দেখলাম যে বুলিয়ান অ্যালজাবার ক্ষেত্রে আমাদের তিন ধরনের অপারেটর রয়েছে একটি হলো যোগ আরেকটি হলো গুণ এবং অপরটি হলো কি প্রাইম নট ওকে এই তিনটা অপারেটর রয়েছে তাহলে এই তিনটা অপারেটরের ক্ষেত্রে আগে মানে ফার্স্ট যে কাজ করবে সেটা হলো এটা হলো আগে কাজ করবে এর প্রায় গুনের তুলনায় দেখো এখানে ফার্স্ট কাজ করবে হলো প্রাইম অপারেটর সেকেন্ড কাজ করবে হলো কে অ্যান্ড অপারেটর এবং থার্ড কাজ করবে হলো প্লাস অপারেটর তাহলে আগে কাজ করবে পুরো তারপরে হলো কি গুণ তারপরে হলো চোখ এবার দেখো এখানে আমরা তাহলে এখানে এখানে রয়েছে গুণ তারপরে কি রয়েছে ওকে এখানে দেখো আমাদের এইখানে যে বিষয়টা হবে তার আগে এর আগে যেটা কাজ করে সেটা হলো কি ব্র্যাকেট যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনী কাজ করবে ওকে তাহলে দেখো এখানে আগে বন্ধনের কাজ করবে অর্থাৎ ব্র্যাকেটের কাজটা করবে তারপরে এ কাজ করবে ওকে তাহলে এ এখানে দেখো আমরা কি পাই এখানে দেখো এ যোগের জায়গায় কি হবে গুণ হবে তারপরে কি গুণের জায়গায় কি হবে যোগ হবে তারপরে তাহলে এইখানে এবার বিষয়টা লক্ষ্য করো তাহলে এখানে আগে বি এর সাথে কি এ যোগ হবে না এ বি গুণের গুণফলের সঙ্গে এ সি এর গুণফলটা যোগ হবে তাহলে এখানে আমাদের কোন কাজ করবে আগে এখানে দুইটা অপারেটর রয়েছে একটা হলো গুণ আর একটি হলো যোগ তাহলে আগে গুণের অপারেটরটা কাজ করবে তার মানে আগে এইটা কাজ করবে তারপরে এইটা কাজ করবে তারপরে এই দুইটার সঙ্গে কি হবে যোগ হবে ওকে এই দুইটার সঙ্গে যোগ হবে তাহলে এখানে আমরা দেখো নীতি ব্যবহার করে পেয়েছি কি এ প্লাস বি সি কোয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এখানে আমরা দ্বৈত নীতি ব্যবহার করে যেটা পেলাম এ তারপরে যোগের জায়গায় দেখো গুণ ইউজ করেছি বি ইন্টু সি তাহলে গুণের জায়গায় আমরা কি ইউজ করেছি যোগ ইউজ করেছি এখানে আবার দেখো এ প্লাস বি এর ক্ষেত্রে এখানে যোগের জায়গায় আমরা কি ইউজ করেছি গুণ এখানে কি গুণ গুণের জায়গায় আমরা ব্যবহার করেছি কি যোগ এখানে কি রয়েছে যোগ রয়েছে যোগের জায়গায় আমরা ব্যবহার করেছি হলো গুণ তাহলে এই যে এখানে আমরা দেখো এই এক্সপ্রেশন এ ক্ষেত্রে বা এই উপপাদ্যটির ক্ষেত্রে আমরা নীতি ব্যবহার করে এই উপপাদ্যটি আমরা তৈরি করেছি তাহলে এই নীতির ফার্স্ট নিয়মটা হলো কি যে অরের স্থলে এন্ড এবং এন্ডের স্থলে অর বসে বা ব্যবহৃত হয় দ্বৈত নীতির নিয়মটি হলো বা নীতিটি হল জিরো এর স্থলে ওয়ান এবং এর স্থলে জিরো ব্যবহৃত হয় এর স্থলে ওয়ান এবং এর স্থলে জিরো ব্যবহৃত হয় তাহলে দেখি আমরা এটা কিভাবে হয় যেমন আমরা একটু আগে লিখেছি দেখো ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কত ওয়ান ওয়ান ওকে এখন দেখো আমরা ওয়ানের স্থলে যদি জিরো লিখি এবং যোগের জায়গায় যদি আমরা কি লিখি গুণ লিখি এবং জিরোর জায়গায় ওয়ান এবং ওয়ানের জায়গায় কত লিখবো জিরো তাহলে এই যে দেখো দ্বৈত নীতি ব্যবহার করে আমরা এটা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় তোমরা লক্ষ্য করো ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান এটা কিন্তু একটা ভ্যালিড ক্ষেত্রে এটা একটা ভ্যালিড এক্সপ্রেশন আবার এটার ক্ষেত্রে আমরা যদি বলি জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো এটাও কিন্তু একটা ভ্যালিড এক্সপ্রেশন এখন দেখো তার মানে আবার আমরা যদি এরকম বলি দেখো যে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এটার ক্ষেত্রে কি হবে দেখো যে জিরো ইন্টু জিরো যোগের জায়গায় কি হবে গুণ হবে ওয়ানের জায়গায় জিরো হবে ওয়ানের জায়গায় জিরো হবে এটাও কিন্তু আমাদের একটা ভ্যালিড এক্সপ্রেশন কিভাবে ভ্যালিড এক্সপ্রেশন যেমন দেখো আমরা একটু আগেই দেখলাম ফার্স্ট জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো তারপরে জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু কত ওয়ান তারপরে হলো ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কত ওয়ান তারপরে দেখলাম ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এই যে দেখো এগুলো হলো ভ্যালিড এক্সপ্রেশন তো এখানেও দেখো চলে আসছে আমাদের একটা ভ্যালিড ভেরিয়েবল নিয়েছে এক্সপ্রেশন নিয়েছি এখান থেকে আমরা একটা আরেকটা এক্সপ্রেশন পেয়েছি জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো এটাও কিন্তু আমাদের ভ্যালিড কিভাবে দেখো আমরা দেখলাম যে জিরো ইন্টু জিরো ইকুয়াল টু জিরো তারপরে জিরো ইন্টু জিরো তারপরে দেখো দেখো ওয়ান 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 জিরো 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 টু টু তারপরে আমরা আমরা দেখলাম এই যে এইটা থেকে দ্যাট এইটাকে যখন দ্বৈত নীতি আমরা প্রয়োগ করেছি তখন আমরা কি পেয়েছি এই যে এইটা পেয়েছি জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে এটা আমাদের কিন্তু একটা ভ্যালিড এক্সপ্রেশন তাহলে দ্বৈতনীতিটা আমরা কোথায় ব্যবহার করি দৈত্য নীতিটা আমরা ব্যবহার করি একটা এক্সপ্রেশন থেকে একটা ভ্যালিড এক্সপ্রেশন থেকে আরেকটা ভ্যালিড এক্সপ্রেশন তৈরি করার ক্ষেত্রে আমরা দৈত নীতিটা ব্যবহার করে থাকি অর্থাৎ একটা বুলিয়ান বুলিয়ান ফাংশন ফাংশন থেকে তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু এই সত্য দৈত্য নীতিটা ব্যবহার করে থাকি আবার এটার ক্ষেত্রে দেখো তাই হয়েছে ওয়ান প্লাস ওয়ান ইকাল টু ওয়ান এখন এখানে যখন আমরা নীতি প্রয়োগ করেছি এটা পেয়েছি তখন আমরা আসলে যে এইটা পেয়েছি রাইট এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা প্রয়োগ করে অপরগুলো তৈরি করতে পারো আবার এই যে এইটার ক্ষেত্রে তোমরা যদি প্রয়োগ করো দেখো জিরো প্লাস জিরো ইক্যাল টু জিরো তাহলে জিরোর জায়গায় ওয়ান যোগের জায়গায় কত হবে গুণ হবে জিরোর জায়গায় ওয়ান ইক্যাল টু জায়গায় ওয়ান এই যে দেখো আমরা এই যে এটা পেয়ে গেছি তাহলে এইভাবে আমরা এক্সপ্রেশনগুলো তৈরি তৈরি করতে পারি তাহলে এখানে বলতে পারো স্যার এটা কি ভ্যালিড ভেরিয়েবল অবশ্যই ভ্যালিড ভেরিয়েবল তোমার এইখানে এবিসি এর মান ধরে চেক করতে পারো এটা ট্রু এটা আউট ট্রু আবার এখানে দেখো এই দুইটাকে আমরা বলি হলো বিভাজন উপপাদ্য বুলিয়ান আলজাবার ক্ষেত্রে এই দুইটাকে আমরা বলি হলো বিভাজন উপপাদ্য তো এই যে একটা উপপাদ্য থেকে আমরা কি করেছি আর একটা উপপাদ্য আমরা তৈরি করতে পেরেছি এটা কিভাবে তৈরি করলাম এই যে আমরা দ্বৈত নীতিটা ব্যবহার করে তৈরি করলাম তো শিক্ষার্থীরা এই বিভাজন উপপাদ্য সম্পর্কে আমরা যখন বুলিয়ান উপপাদ্য আজকেই পড়ব তখন আমরা আরো একটু আলোচনা শুনবো তো আজকের আলোচনায় আমরা চলো চলে যাই এখন আমরা দেখবো সত্যক এ ইংলিশে এর নামটা হলো ট্রুট টেবেল তাহলে ট্রুট টেবেল অথবা সত্য সারণী কাকে বলে সত্যক হলো আমরা ফাংশন আমরা গত ক্লাসে পড়েছি পড়েছি বুলিয়ান ফাংশন কি বলিয়ান ফাংশনের ইনপুটের সকল সম্ভাব্য মান বসিয়ে যে আউটপুট পাওয়া যায় সে আউটপুটটাকে যে সারণীর সাহায্যে দেখানো যায় সেই সারণীটাকে সত্য সারণী বলে আমি আরেকবার বলি যে সারণীতে বুলিয়ান ফাংশনের সকল ইনপুটের সম্ভাব্য মানগুলো বসিয়ে আউটপুট দেখানো যায় সেই সারণীকে সত্য সারণী বলে যেমন আমরা মনে করো একটা ফাংশন যদি লিখি এফ টু মনে করো এ প্লাস বিসি আবার আরেকটা ফাংশন যদি আমরা লিখি মনে করো আচ্ছা এ প্লাস বিসি একটা আমরা লিখলাম আরেকটা ফাংশন আমরা লিখতে পারি আর তাহলে এখানে দেখো আমাদের দুইটা চলক রয়েছে এ আর হলো যে দুইটা চলকের সম্ভাব্য ইনপুটের মান বসিয়ে এফ এর যে মানটা পাবো সেই মানটাকে যে সারণির সাহায্যে দেখানো হয় সেই সারণিটাকে সত্যক সারণি বলে আবার এখানে দেখো তিনটা চলক রয়েছে সি এই তিনটা চলকের সম্ভাব্য মানগুলো বসিয়ে আউটপুটটা কেমন হবে তা যে সারণীতে দেখানো যায় সেই সারণীকে সত্যক সারণী বলে আচ্ছা যেমন আমরা এই ফাংশনটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি এ কমা বি কমা সি আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি এ কমা বি কমা এ প্লাস বি এ প্লাস বি সি এভাবেও কিন্তু এই ফাংশনটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি অনেকে অবাক হচ্ছে যে স্যার এখানে দুইটা কেন এখানে তিনটা কেন হ্যাঁ আসলে আমরা দেখো তোমরা নাইন টেনে ম্যাথ করেছো এফ অফ এক্স ইকুয়াল টু এরকম দেখেছো এক্স স্কোয়ার প্লাস টু প্লাস মনে করো থ্রি এরকম একটা এক্সপ্রেশন দেখেছো এই যে এখানে এক্স লিখতাম আমরা রাইট এখানে এক্স কেন লিখতাম কারণ হলো আমাদের এখানে এই ফাংশনের ক্ষেত্রে চলক হলো এক্স তাই x লিখতাম আবার অনেক সময় তোমরা দেখেছো যে এ এফ অফ এ তো এ টু পাওয়ার ফোর তারপরে মনে করো যে এ স্কোয়ার প্লাস টু এ এরকম দেখছো তো এখানে এ লিখছি কেন কারণ এই ফাংশনের ক্ষেত্রে চলক হলো এ তাই এখানে একটা লিখেছি কারণ হলো ফাংশনের লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা চলক রয়েছে এক্স এখানে একটা চলক রয়েছে এ তাই লিখেছি এ বাট এই ফাংশনে তুমি যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখছো দুইটা চলক একটি হলো এ আর হলো B তাই আমরা লিখেছি এ কমা বি এখানে আবার তিনটা চলক এ বি এবং সি তাই আমরা এখানে লিখেছি এ বি সি জাস্ট এফ এর সাথে আমরা ওই ফাংশনে যতগুলো চলক থাকে সেগুলো আমরা রিপ্রেজেন্ট করে থাকি তাই এভাবেও লেখা যায় তো সত্য সহনীতাকে আমরা আসলে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা মনে করো আব্দুর রহিম নামের একজন ব্যক্তি রয়েছে আব্দুর রহিম আব্দুর রহিম এই ব্যক্তির দুইজন দুইজন ছেলে রয়েছে একজনের নাম হলো মনে করো যে অনিক অনেক আরেকজনের নাম হলো মনে করো যে বেলাম একজনের নাম হলো অনেক আরেকজনের নাম হলো বেলা এখন আব্দুর রহিম সাহেব এদেরকে বললেন আজ তোমরা স্কুলে যাবে তাদের সন্তানকে জিজ্ঞাসা করলেন আজ তোমরা কি আজ তোমরা কি কলেজে যাবে কলেজে যাবে তাহলে দেখো আব্দুর রহিম সাহেব তাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা কলেজে যাবে তাহলে অনেক এবং বেলারের সম্ভাব্য গুলো কি আসতে পারে আচ্ছা অনেক ফার্স্ট বলতে পারি ইয়েস হ্যাঁ আমি যাবো বা বেলালও বলতে পারি ইয়েস অথবা ফার্স্টে অনেক বললো যে নো যাবে না বেলাল বললো কি নো যাবে না ওকে আবার দেখো এটা হলো ফার্স্ট অপশন সেকেন্ড অনেক বলতে পারে নো আমি যাব না বেলাল বলতে পারি ইয়েস আমি যাব ওকে আবার দেখো আরো সম্ভাব্য উত্তর আসতে পারে কি অনেক বলতে পারে ইয়েস আমি যাব বেলাল বলতে পারে নো আমি যাব না আবার এরকমটাও হতে পারে লক্ষ্য করা অনেক বলতে পারে ইয়েস আমি যাব বেলাল বলতে পারে ইয়েস আমি আমিও যাব তাহলে এখানে দেখো আব্দুর রহিম যখন তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা কলেজে যাবে এই প্রশ্নটির উত্তরে সম্ভাব্য কতগুলো উত্তর অর্থাৎ স্টেটমেন্ট বা এক্সপ্রেশন চলে আসছে সেই এক্সপ্রেশনগুলো কি ফার্স্টের ক্ষেত্রে নো নো সেকেন্ডের ক্ষেত্রে নো ইয়েস থার্ড অপশনের ক্ষেত্রে ইয়েস নো ফোর্থের ক্ষেত্রে ইয়েস ইয়েস তোমরা এই চারটির বাহিরে আর সম্ভাব্য কোনো উত্তর তোমরা তৈরি করতে পারবে না তার মানে যখন যখন দেখো আমাদের দুইজন ব্যক্তি রয়েছে এই দুইজন ব্যক্তিকে আমরা এ এবং বি দ্বারা বেলালকে ঠিক আছে তখন আমরা কয়টা পেলাম ফলাফল সম্ভাব্য আমরা ইনপুট পেয়েছি হলো উত্তর পেয়েছি হলো চারটা এই যে দেখো আমরা চারটা পেয়েছি রাইট চারটা পেয়েছি আর আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছি যে আমরা জিরো কে অর্থাৎ জিরো কে নো মানে নো কে আমরা জিরো দ্বারা রিপ্রেজেন্ট করি এবং ইয়েস কে আমরা ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি অর্থাৎ হ্যা বা না কে আমরা জিরো এবং ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি অথবা ট্রু আর ফলস কে আমরা কি করি জিরো এবং ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি ফলস হলে জিরো আর ট্রু হলে ওয়ান এক্ষেত্রে দেখো তার মানে নোটাকে আমরা যদি এখন জিরো এবং ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে কি পাই এখানে হবে কত জিরো এখানে হবে জিরো এটা হবে জিরো এটা হবে আমাদের জিরো ইয়েস এখানে হবে ওয়ান তার মানে এটা হবে কত আমাদের ওয়ান এটা হবে আমাদের কত জিরো এটা হবে আমাদের কত ওয়ান এটা হবে আমাদের ওয়ান ওকে এখন দেখো এই যে আমরা এক্সপ্রেশন গুলো স্টেটমেন্টগুলো পেলাম এখন এই অনেক এবং বেলালের স্টেটমেন্টগুলোর মধ্যে বা এক্সপ্রেশনের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করব। সেই রিলেশনটাকে আমরা বলছি অর রিলেশন অর্থাৎ এ অর বি দ্যাট মিনস এ প্লাস বি এ প্লাস বি করবো তার মানে এদের দুইটা এক্সপ্রেশনকে বা উত্তরকে আমরা একত্রিত করব কি অপারেটরের সাহায্যে অর অপারেটরের সাহায্যে আমরা জানি অর মানে কিন্তু হ্যাঁ নরমালে আমরা কি জানি অর মানে অথবা অর মানে অথবা তাহলে দেখো জিরো প্লাস আমরা একটু আগে দেখলাম সত্যশিদ্ধের ক্ষেত্রে কি হবে জিরো জিরো প্লাস অর্থাৎ এর সাথে বি জো আচ্ছা আমি এগুলোকে একটি মিশিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এখানে কি হবে জিরো প্লাস জিরোয়াল টু জিরো জিরো প্লাস ওয়ান তাহলে দেখো আমরা এইটাকে এই যে আব্দুর রহিম সাহেবকে যদি আমরা মনে করো ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি আর অনেককে রিপ্রেজেন্ট করছি এ দ্বারা বেলালকে রিপ্রেজেন্ট করছি বি দ্বারা তাহলে আব্দুর রহিম যে উত্তরটা পাবে সেটা হলো তাহলে এই যে দেখো এর সম্ভাব্য যে মানগুলো আসবে সেগুলো হলো জিরো আব্দুর রহিম যে আউটপুটটা পাবে এবং এবং এই আউটপুটটা পাওয়ার জন্য অনেক এবং বেলালের যে উত্তরগুলো আমরা ব্যবহার করছি তাদের সমন্বিত রূপটাকে আমরা যে সারণীতে প্রকাশ করছি সেই সারণীটাকে বলাই সত্য সারণী দ্যাট মিনস আমাদের এইটা হলো একটা সত্য সারণী তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যে সত্যক সারণীটা কি সত্যক সারণীটা হলো যে বুলিয়ান ফাংশানে ব্যবহৃত এই যে ইনপুটগুলো গুলো রয়েছিল এ আর বি এই মান বসিয়ে সম্ভাব্য যে আউটপুটগুলো আসবে তা যে সারণীতে দেখানো যায় সেই সারণিটাকে বলা হয় সত্য সারণী আশা করি তোমরা এবার ডেফিনেশনটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা দেখব যে আসলে সত্যক সারণীটা কিভাবে তৈরি করতে হয় ওকে বুঝলাম যে সত্য সারণির মধ্যে ইনপুট থাকবে আউটপুট থাকবে বাট ফাংশন এর উপর ডিপেন্ড করে কিভাবে আমরা সত্য সারণীটা তৈরি করব সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে যাই ওকে ফার্স্ট দেখো সত্য সারণি তৈরি করার জন্য ব্যবহার করাই হলো একটি সূত্র ব্যবহার করা হয় সেটা হলো টু টু পাওয়ার এন রাইট টু টু পাওয়ার এন এখন এনটা কি এনটা হলো চলক সংখ্যা এ কি টু কি চলক সংখ্যা চলক সংখ্যা এখন দেখো কোন ফাংশানে যদি দুইটা চলক থাকে যেমন আমরা এই ফাংশনের ক্ষেত্রে যদি বলি এ ফিকাল টু এ প্লাস বি তাহলে লক্ষ্য করো তো এই ফাংশনে কয়টা চলক রয়েছে তোমরা সবাই বলবে এখানে চলক সংখ্যা চলক সংখ্যা দুইটা তাহলে সত্য সাহানির ক্ষেত্রে এই যে আমরা সূত্রটি লিখেছি ইনপুট কম্বিনেশন এটা এই সূত্রটাকে আমরা ইনপুট ইলিমেন্ট বা ইনপুট কম্বিনেশন কতগুলো ইনপুট হবে তার সংখ্যা আর কি ইনপুট ইলিমেন্টস তাহলে ইনপুট ইলিমেন্টস এর সংখ্যা হবে টু টু পারেন্ট দ্যাট মিনস টু এর উপরে চলক সংখ্যা টু তার মানে কত হবে চারটে কয়টা ইনপুট হবে চারটে ইনপুট তৈরি হবে আবার আমরা যদি এই ফাংশনটা লিখি মনে করো এফ ইকুয়াল টু এ প্লাস বিসি আচ্ছা এখানে কয়টা চলক রয়েছে বলো তো এই ফাংশানে এই ফাংশনের ক্ষেত্রে চলক সংখ্যা আমাদের চলক সংখ্যা হলো তিনটা এক দুই তিন তিনটা তাহলে আমাদের এক্ষেত্রে ইনপুট 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 এলিমেন্ট ইনপুট এলিমেন্ট হবে কত ইলিমেন্ট হবে টু টু পাওয়ার এন তাহলে টু এর উপরে পাওয়ার থ্রি ড্যাট মিনস হবে আমাদের আটটা এভাবে কোন একটা ফাংশনে যদি চারটা চলক থাকে তাহলে ইনপুট হবে কত ষোলোটা এভাবে ইনপুটের সংখ্যা চলক বাড়বে ইনপুটের কম্বিনেশনও বাড়বে এখন মনে করো আমরা এই সারণীটির জন্য সত্যক সারণী লিখবো এই ফাংশনটির জন্য টু এ প্লাস বি এর জন্য আমরা সত্যক সারণী লিখবো সত্যক সারণী সত্যক সারণী লিখো তাহলে এই ফাংশনটার জন্য যদি আমরা সত্যক সারণী লিখতে চাই আমরা কিভাবে লিখবো দেখো ফার্স্ট তোমাকে বের করে নিতে হবে যে এই ফাংশানে আমাদের কয়টা চলক রয়েছে দুইটা ওকে তাহলে এখানে দুইটা চলক তাহলে আমাদের ইনপুট কত কতটা হবে টু টু পাওয়ার এন এই সূত্র অনুসারে টু এর উপর তার মানে চারটি চারটি ইনপুট হবে ওকে এই চারটি ইনপুট কি কি হবে এটা তোমাকে একটু চিন্তা করতে হবে আমরা যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করি বা ডেসিমেলের সঙ্গে আমরা তুলনা করি তাহলে চারটা ইনপুট কাউন্ট হবে এভাবে জিরো ওয়ান টু থ্রি তাহলে আমরা কাউন্ট করি প্রথমে জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ এই চারটে ইনপুট হবে জিরো ওয়ান টু থ্রি এই চারটা ওকে এখন দেখো আমরা যদি তাহলে তাহলে এই যে যদি আমরা রিপ্রেজেন্ট করি কি হয় দেখো তিন চার এই যে চারটা আমরা দেখো একটা টেবিল নিলাম ফার্স্টে এবং টেবিলটা নিয়ে আমরা কি করেছি চারটা রো তৈরি করেছি প্রশ্ন করতে পারো স্যার চারটা তৈরি করলেন কেন কারণ আমাদের এখানে চারটে ইনপুট রয়েছে এখন এই চারটা ইনপুট কি কি জিরো ওয়ান টু থ্রি এই হলো চারটা ইনপুট ওকে এখন দেখো এই যে চারটা ইনপুট লিখতে গিয়ে এই রোগুলো শেষ হয়ে গেছে এখন আমরা এই যে ফাংশনে যে চলকগুলো রয়েছে সেই চলকগুলো গুলো ডিনোট করার জন্য আমরা আরেকটা রো নিব আরেকটা রো লিখলাম ওকে তাহলে দেখো ফার্স্ট আমরা এর জন্য লিখব তাহলে এ এরপরে আমরা বি এর জন্য লিখব বি ঠিক আছে তাহলে আমাদের দুইটা চলক লিখে ফেললাম তাহলে আমাদের ফার্স্ট দেখো আমাদের ইনপুট কয়টা হবে চারটা এই জিরো ওয়ান টু থ্রি তাহলে জিরো জিরোর বাইনারি জিরো ওয়ান এর বাইনারি কত ওয়ান আমরা জানি বুলিয়ান এবং টু এর বাইনারি ওয়ান জিরো তুমি এখানে টু লিখতে পারবা না কারণ বুলিয়ান এল ক্ষেত্রে টু ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় কি ওয়ান জিরো তাই টু এর বাইনারি মান লিখেছি ওয়ান জিরো থ্রির এর বাইনারি ওয়ান ওয়ান ঠিক আছে এখন দেখো আমরা তৈরি করতে চাচ্ছি এ প্লাস বি এর জন্য আমরা কি পাবো জিরো প্লাস জিরোয়াল টু জিরো জিরোয়াল টু ওয়ান আচ্ছা আমরা যদি গুম করতে চাইতাম মনে করো যে এটার জায়গায় আমরা এটা তৈরি করতে চেয়েছি এ ইন বি আমরা কি পেতাম দেখো টু কথা তো জিরো বি মানে কি এর সাথে বি গুণ তাহলে জিরোর সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো ওয়ানের সঙ্গে জিরো গুণ করলে জিরো ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আমি আরো একটি উদাহরণ দিই মনে করো যে আমরা এটা তৈরি করবো এ প্লাস বিসি তাহলে দেখো আমরা যদি এ প্লাস বি এর জন্য আমরা যদি সত্যক সারণী লিখতে চাই এ প্লাস বিস এর জন্য তাহলে এখানে আমাদের কয়টা চলক এটার জন্য আমাদের তিনটা চলক তাহলে এই তিনটা চলকের ক্ষেত্রে আমরা সত্য শোআণী দেখতে যাচ্ছি তাহলে আমাদের ইনপুট হবে টু টু ফার থ্রি ক্যাল টু এইট আটটা ওকে তাহলে আমাদের এই যে দেখো একটা টেবিল তৈরি করলাম এই টেবিলে আমাদের রো থাকবে কয়টা আটটা এই যে আটটা আচ্ছা আমাদের ইনপুট হবে একটা রো থাকবে একটা আর এই যে চলকগুলো লেখার জন্য তোমার আর রো লাগবে মানে একটি বেশি রো লাগবে তাহলে এখানে দেখো আমরা ফার্স্ট এ তারপরে হলো কি বি তারপরে হলো সি তাহলে এই যে আটটা ইনপুট কি কি হবে আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন জিরো থেকে সেভেন পর্যন্ত এই আটটা ইনপুট হবে তাহলে ফার্স্ট জিরোর বাইনারি জিরো ওয়ান এর বাইনারি ওয়ান টু এর বাইনারি ওয়ান জিরো তিনের বাইনারি ওয়ান ওয়ান চারের বাইনারি ওয়ান জিরো জিরো পাঁচের বাইনারি ওয়ান জিরো ওয়ান ছয়ের বাইনারি ওয়ান ওয়ান জিরো সাতের বাইনারি ওয়ান 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 এবার বাকিগুলো জিরো দ্বারা পূরণ করে দাও ওকে আবার অনেকেই দেখো তোমরা এইভাবে কিন্তু এই সত্য সারণী এই যে ভেরিয়েবলগুলোর মান আমরা লিখেছি অনেকে তোমরা এইভাবে মনে রাখতে পারো শেষ চলক থেকে যদি মনে করো তাহলে শেষ চলক থেকে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে শেষ থেকে দুই নম্বর চলকের ক্ষেত্রে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা ওয়ান তারপর নম্বর চলকের ক্ষেত্রে চারটা জিরো চারটা যদি চার নম্বর চলক থাকতো তাহলে চারটা জিরো চারটা চার নম্বর চলক থাকলে কি হতো আটটা জিরো আটটা ওয়ান এরপরে যেমন আগেরটার ক্ষেত্রে আমরা লিখলাম কি আগেরটার ক্ষেত্রে আমরা এই যে আগেরটার ক্ষেত্রে আমরা

যাই এটা মনে রাখার জন্য বললাম এ আর কি অথবা তোমরা ফার্স্ট যেভাবে আমরা আসলে সত্যটা লিখলাম বা ইনপুট গুলো আমরা লিখলাম সেভাবে তোমরা লিখতে পারো এই সূত্রটা অনুসরণ করে এখন যাই হোক আমরা এই যে এফ এর মানটা বের করব তো এফ এর মানটা বের করতে গেলে এখানে দেখা আমাদের রয়েছে কি এ প্লাস বি সি তাহলে আমাদের এর সঙ্গে আগে আগে আমাদের কিসের কাজ করতে হবে গুণের কাজ করতে হবে তারপরে গুণফলের সঙ্গে এটাকে আমাদের যোগ করতে হবে তাহলে আগে গুণফলটা বের করো দেখো জিরো ইন্টু জিরো বিসি অর্থাৎ এরপরে এই বিসি এর সঙ্গে আমরা এটা যোগ করব তাহলে এ প্লাস বিসি তাহলে কি হবে জিরো প্লাস জিরো 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 প্লাস জিরো 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 প্লাস জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান

বিভাজন উপপাদ্য এ প্লাস বি সি ইকাল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এইটা এ প্লাস বি এবি এ প্লাস বি সি আচ্ছা শুরু থেকেই করি তো দেখো আমরা যদি এই বিভাজন প্রমাণ করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো ফার্স্ট এখানে চলক দেখবা কতগুলো চলক আছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কয়টা চলক এখানে আমাদের রয়েছে তিনটা চলক এ আর হলো বি আর হলো সি তাহলে আমাদের আহ কয়টা রো হবে ইনপুট হবে আটটা তাহলে আমাদের রো হবে হলো নয়টা ওকে নয়টা রো হবে তাহলে এই যে আমাদের তাহলে ফার্স্ট এ বি সি তাহলে যে দেখো আমরা ইনপুট গুলো লিখব আশা করি এখন তোমরা লেখা বুঝতে পারছো ওকে তাহলে এখন এই যে লেফট সাইডে যেগুলো আছে সেগুলো লেফট সাইডটা আগে লিখে ফেলবে তাহলে লেফট সাইডটা কি আছে এ প্লাস বি তাহলে আগে বিসি বের করতে হবে তারপরে বিসি এর সঙ্গে আমরা যোগ করব তাহলে আমরা লেফট সাইডটা পেয়ে যাব। তাহলে লেফট সাইডে বিসি তাহলে বি সি এর সঙ্গে গুণ করতে হবে তাহলে যে বি এর মান জিরো সি এর মান জিরো জিরো ইন্টু জিরো 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 ইন্টু ওয়ান জিরো ওয়ান ইন্টু জিরো জিরো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান জিরো ইন্টু জিরো জিরো ইন্টু ওয়ান জিরো ওয়ান ইন্টু জিরো জিরো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান এবারে বি সি এর সঙ্গে আমরা কি করবো এ যোগ করবো তাহলে আমরা এটার সাথে এটা যোগ করতেছি তাহলে জিরো প্লাস জিরো 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 প্লাস জিরো 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 দেখো আমরা অলরেডি পেয়ে গেছি এখন রাইট সাইড দেখো রাইট সাইডে কি আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কাজে ফার্স্ট তোমাকে আগে এ প্লাস বিটা তৈরি করতে হবে এখন এ প্লাস তৈরি করি এ প্লাস বি এর অর্থ কি এর সাথে বিটা যোগ রয়েছে তাহলে জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান সরি ওয়ান জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সঙ্গে জিরো যোগ করলে ওয়ানের সঙ্গে জিরো যোগ করলে ওয়ান ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান এবার দেখো কি আছে এ প্লাস সি আছে তাহলে এ প্লাস সি এ প্লাস সি এর অর্থ কি এর সঙ্গে সি যোগ তাহলে জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে কত হবে ওয়ান জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান এর সঙ্গে জিরো যোগ করলে ওয়ান এর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান এর সঙ্গে জিরো যোগ করলে ওয়ান এর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান এবার আমাদের রাইট সাইডে আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস এইটা এবং এইটা কি করতে হবে গুণ করতে হবে অর্থাৎ A প্লাস বি ইন্টু এখন দেখো আমরা যদি এইটার সাথে গুণ করে কি পাই জিরো 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 ওয়ান ওয়ান তার মানে এই যে আমরা লেফট সাইড এবং রাইট সাইড পেয়ে গেছি তোমরা লক্ষ্য করো লেফট সাইড আর এটা হলো আমাদের রাইট সাইড এবার এই সত্য এটাকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে লেফট সাইডে কি পেয়েছে দেখো তিনটা জিরো পাঁচটা ওয়ান এখানে কি পেয়েছে তিনটা জিরো পাঁচটা ওয়ান তার মানে আমাদের এখানে দেখলাম যে লেফট সাইড এবং রাইট সাইড সমান তার মানে সত্য সায়নী হতে দেখা যায় যে কি এ আমরা প্রমাণ করতে পারি আচ্ছা এভাবে আরো অনেক প্রমাণ করা যায় যেমন মনে করো যে আরেকটা প্রমাণ আমরা দেখাই মনে করো প্রমাণ করো সত্যে এ প্লাস এ প্রাইম বি এটাও কিন্তু প্রমাণ করতে পারো কিভাবে এটা আমরা প্রমাণ করতে পারি দেখো আমাদের এখানে দুইটা চলক তাহলে আমাদের ইনপুট হবে কয়টা চারটা তাহলে এই যে দেখো এ এবং হলো যে দেখো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন দেখো আমাদের এখানে কি আছে এ প্রাইম বি যখন বের করবে তাহলে এই ঘরে দেখতে হবে কে কে আসে এখানে আসে কে বি আসে বাট এ প্রাইম আসে কি নাই এই প্রাইমটা আগে তৈরি করো তাহলে এই যে এ প্রাইমটা তৈরি করব। তাহলে এই প্রাইমের অর্থটা কি এই যে এর পূরক করা তার মানে জিরোর পূরক কত ওয়ান ওয়ান এর পূরক কত জিরো ওয়ান এর পূরক হলো সরি জিরোর পূরক হলো ওয়ান ওয়ানের পূরক অর্থাৎ প্রাইম হলো জিরো ওয়ান এর প্রাইম হলো জিরো এবার এই এ প্রাইমের সাথে আমি কি করব বি গুণ করবো তাহলে এ প্রাইম ইন্টু বি অর্থাৎ এটার সাথে এটা গুণ তাহলে জিরো ইন্টু ওয়ান জিরো ওয়ান ইন্টু ওয়ান জিরো ইন্টু জিরো জিরো ওয়ান ইন্টু জিরো জিরো এবার এটার সাথে আমি যোগ করব দেখো লেফট সাইডে কি আছে এই অংশের সাথে যোগ আছে এ তার মানে এটার সাথে যোগ করবো আমি এটা তাহলে এ প্লাস এ প্লাস এ প্রাইম বি এটা তাহলে দেখো এ প্রাইম বি এর সঙ্গে যদি যোগ করি তাহলে কি হয় জিরোর সাথে জিরো যোগ জিরো জিরোর সাথে ওয়ান যোগ ওয়ান ওয়ানের সঙ্গে জিরো যোগ ওয়ান ওয়ানের সঙ্গে জিরো যোগ ওয়ান এইটা হয় এবার রাইট সাইড রাইট সাইডে কি আছে এ প্লাস বি এইটা আছে তাহলে এ প্লাস বি মানে এটার সাথে এটা যোগ তাহলে জিরোর সঙ্গে জিরো যোগ করলে কত হয় জিরো হয় জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সঙ্গে জিরো যোগ করলে ওয়ান ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান এবার লক্ষ্য করো এটা আমাদের রাইট সাইড আর এটা আমাদের লেফট সাইড তাহলে দেখো যে লেফট সাইড এবং রাইট সাইডে সমান সংখ্যক জিরো এবং সমান সংখ্যক ওয়ান রয়েছে দ্যাট মিনস এখানে একটা জিরো তিনটা ওয়ান এখানে আমাদের একটা জিরো তিনটা ওয়ান রয়েছে তার মানে আমরা সত্যক সাহিনী থেকে দেখতে পাচ্ছি যে এ প্লাস এ প্রাইম বি টু এ প্লাস বি তাহলে এটা আমাদের প্রমাণিত এভাবে বুলিয়ান অ্যালজাবরের ক্ষেত্রে যতগুলো উপপাদ্য উপপাদ্য রয়েছে সবগুলোই কিন্তু আমরা এই সত্যক সায়নির সাহায্যে প্রমাণ করতে পারি তো এই সত্য সায়নির আমরা বড় একটা অ্যাপ্লিকেশন দেখব হলো দি সূত্রের ক্ষেত্রে দি মর্গান দি মর্গান দি মর্গান এর সূত্র তোমাদের টেনে যাদের হ্যার ম্যাচ ছিল তারা এই সূত্রটির সঙ্গে পরিচিত রয়েছে এই সূত্র সূত্র দুইটি দি 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 মর্গানের মর্গানের আচ্ছা হলো আমরা জানি রয়েছে আবিষ্কার করেছেন তাই তার নাম অনুসারে এই সূত্রকে বলা হয় দি মর্গানের সূত্র আচ্ছা দি মর্গানের সূত্রের ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটি হলো কি দি মর্গান বলেছেন এন সংখ্যক চলকের যোগ ফলের প্রাইম হবে ওই চলকগুলোর পৃথক পৃথক প্রাইমের গুণ ফলের সমান একটু কঠিন হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমরা এটাকে একটু সহজ করে মনে রাখবো প্রথম সূত্রটি হলো কি এন সংখ্যক চলকের মানে আমরা প্রথম চলক ধরে নিলাম এ ওয়ান এ টু প্লাস ডট 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 প্লাস এ তাহলে দেখো এন সংখ্যক চলক এখানে কি আকারে আছে যোগ ফল আকারে আছে তাহলে এই যে এন সংখ্যক চলকের যোগ ফলের প্রাইম হবে এই চলকগুলোর পৃথক পৃথক প্রাইমের গুণফলের সমান ঠিক আছে এখন এই সূত্রটিকে যদি আমরা কম সংখ্যক চলক দিয়ে বুঝি তাহলে একটু ভালো বোঝা যায় এখানে আমরা এনসংখ্যক চলক দিয়ে লিখেছি এখন দেখো এই চলকটাকে আমরা আহ এই সূত্রটিকে আমরা দুইটি চলকের ক্ষেত্রে লিখবো তাহলে দুটি চলক আমরা ধরে নিলাম এ আর বি তাহলে কি পাবো এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু কি পাবো এ প্রাইম ইনটু বি প্রাইম এইটা পাবো আবার দেখো আমরা যদি তিনটি বিকের ক্ষেত্রে এই সত্য দিকে যদি আমরা তিনটা চালকের ক্ষেত্রে লিখি কি পাবো এ প্লাস বি প্লাস সি প্রাইম ইকুয়াল টু কত এ প্রাইম ইনটু বি প্রাইম ইনটু সি প্রাইম এবার দেখো তোমাদের কাছে অনেকটাই ইজি হয়ে গেছে তোমরা আরো একটু সহজে মনে রাখতে পারো এরকম এ প্লাস বি এর উপর প্রাইম আচ্ছা এ প্লাস বি এর উপর প্রাইমটা অর্থাৎ এই উভয়ের উপরে রয়েছে এখন এই প্রাইমটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হয় এর উপর প্রাইম হয় আর যোগের পরিবর্তে কি হয় গুণ গুণ হয় হয় কি হবে তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে দি মরগানের সূত্র কি করতেছে অর অপারেটরটা অ্যান্ড অপারেটর অ্যান্ড অপারেটরে রূপান্তরিত হচ্ছে পরেরটা লক্ষ্য করো এখানে রয়েছে এ প্লাস বি প্লাস সি প্রাইম এখন এই প্রাইমটা যখন আমি ভেঙে আলাদা করে এই ভেরিয়েবলকে আমরা দিয়ে দিব চলকগুলোকে দিয়ে দিব তখন কি হবে এই প্রাইম যোগের জায়গায় গুণ বি প্রাইম যোগের জায়গায় গুণ সি প্রাইম তার মানে এখানে আমাদের কি ছিল এখানে আমাদের অর ছিল যখন আমরা প্রাইমটা ভেঙে দিয়েছি তখন আমাদের পেয়েছি কি আমরা অ্যান্ড পেয়েছি তো এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি তাহলে দি মর্গানের উপপাদ্যের ক্ষেত্রে আমরা ফার্স্ট দেখলাম হলো যে এটা যোগকে কি করে যোগকে আমাদের কোণে করে প্রিয় শিক্ষার্থীরা এই যে এ প্লাস বি প্রাইমটাকে বুলিয়ান অ্যালজাব্রার ক্ষেত্রে এভাবে লেখা যায় অথবা এ প্লাস এভাবেও লেখা যায় ঠিক আছে এবার দেখো এর দুই নম্বর সূত্রটি হলো এন সংখ্যক চলকের গুণফলের প্রাইম হবে ওই চলকগুলোর পৃথক পৃথক প্রাইমের যোগফলের সমষ্টির সমান অর্থাৎ মনে করো আমাদের এন সংখ্যক চলক এ ওয়ান ইনটু এ টু ডট 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 ইন্টু এন এখানে এন সংখ্যক চলক কি আকারে আছে নিঃসন্দেহে গুণ আকারে আছে এই গুণ ফলে প্রাইম হবে এই চলকগুলোর পৃথক পৃথক প্রাইমের যোগফলের সমান এখানেও ঠিক তাই এখানে দেখো আমরা এখানে এটাকে যদি আমরা দুইটি চলকের ক্ষেত্রে লিখি তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে দুইটি চলক আমি ধরে নিলাম এ আর বি কে গুণ আকার আছে এখন এই গুণফলের উপর প্রাইম ইকুয়াল মানে দেখো যে এখানে এই গুণফলের উপর প্রাইমটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হয় যদি আমরা এই প্রাইমটাকে ভেঙে দিই অর্থাৎ এবি এ এবং বিটা বি এর উপরে আলাদা করে দিয়ে দিই তাহলে কি হবে দেখো এ এবং বি এর মাঝে কি আছে গুণ আছে এটা কি হয়ে গেছে যোগ হয়ে গেছে তার মানে দ্বিতীয় সূত্রটি যে কাজটি করে গুণকে যোগে রূপান্তর করে অর্থাৎ আচ্ছা এবার আমরা তিনটি চলকের ক্ষেত্রে লিখি প্রাইম ইকুয়াল টু কত হবে দেখো যে এ প্রাইম এই যে এখানে কি আছে ইনটু আছে তাহলে ইন্টুটা পরিবর্তে যোগ হবে এখানে কি আছে ইনটু আছে তাহলে ইন্টুর পরিবর্তে কি হবে যোগ হবে ওকে তাহলে এই যে আমরা পেয়ে গেলাম তাহলে এ বি সি প্রাইম প্রাইম প্লাস প্রাইম প্লাস সি প্রাইম তাহলে আমরা দেখলাম যে দি মরগানের সূত্রের যে কাজটি করে তা হলো যে এখানে যোগটাকে গুণে রূপান্তর করে এবং গুণটাকে যোগে রূপান্তর করে অর্থাৎ অর কে করে এবং এন কে অর করে এখন এই যে মরগানের দুইটা সূত্র দুইটি সূত্র আমরা দেখলাম এই দুইটি সূত্রকে আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে প্রমাণ করব আচ্ছা মনে করো প্রশ্নে যদি এরকম আসে দুইটি চলকের ক্ষেত্রে দুইটি চলকের ক্ষেত্রে দি মর্গানের মরগানের সূত্র দুইটি লিখো ও প্রমাণ করো দুইটি সূত্র লেখো লিখো প্রমাণ করো তাহলে দেখো আমরা এই কাজটা কিভাবে করতে পারি তাহলে দেখো আমাদের দুটি চলকের ক্ষেত্রে প্রথম সূত্রটি কি হবে এ প্লাস টু কত এ প্রাইম ইন্টু তারপরে দুই নম্বর সূত্রটি কি হবে এ বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি দেখো তাহলে এই সূত্র সাহায্যে আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারি আমাদের দুইটা চলক রয়েছে এবি তাহলে আমাদের রু হবে কয়টা পাঁচটা এই যে পাঁচটা তাহলে দেখো এই যে আমাদের এ আর হলো বি তাহলে এই যে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন ফার্স্ট দেখো আমরা এক নম্বরটা আগে প্রমাণ করবো এক নম্বরের ক্ষেত্রে কি আছে এ প্লাস বি প্রাইম রয়েছে তাহলে ফার্স্ট এ প্লাস বি বের করো এ প্লাস বি অথবা তোমরা এক কাজ করতে পারো যে এই ফাংশানের ক্ষেত্রে দেখো এখানে দুইটা চলক দেখলাম এ আর বি এবার শুধুমাত্র এর উপর প্রাইম আছে কিনা চেক করতে হবে এখানে এর উপর প্রাইম আছে আবার শুধুমাত্র বি এর উপর প্রাইম আছে কিনা দেখতে হবে শুধুমাত্র বিয়ের এর উপরে প্রাইম আছে কাজেই তোমরা আগে এগুলোও নির্ণয় করে নিতে পারো আগে এ প্রাইম তাহলে এ প্রাইম মানে কি এ প্রাইম মানে হলো এই তার উপরে পুরো তার মানে জিরোর পুরো কত বা প্রাইম হলো ওয়ান জিরোর প্রাইম ওয়ান ওয়ান এর প্রাইম জিরো ওয়ান এর প্রাইম জিরো এবার বি প্রাইম বি প্রাইমের অর্থ হলো কি এই যে বি এখানে যে বিটা রয়েছে বি এর বিপরীত গুলো হবে অর্থাৎ জিরোর প্রাইম কত ওয়ান ওয়ান এর প্রাইম জিরো জিরোর প্রাইম ওয়ান ওয়ান এর প্রাইম জিরো এখন এখানে দেখো লেফট সাইডে কি আছে এখানে সাইডে রয়েছে এ প্লাস বি বের করি তাহলে এ প্লাস বি মানে কি এই যে এই ঘরটার সঙ্গে এই ঘরটা কি যোগ তাহলে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সঙ্গে জিরো যোগ করলে ওয়ান ওয়ান এর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান এরপরে এটার উপরে কি আছে প্রাইম আছে এ প্লাস বি প্রাইম তাহলে এই জিরোর প্রাইম কত ওয়ান ওয়ান এর প্রাইম জিরো ওয়ান এর প্রাইম জিরো ওয়ান এর প্রাইম জিরো এবার দেখো রাইট সাইডে কি রয়েছে রাইট সাইডে রয়েছে এ প্রাইম ইন্টু বি প্রাইম তাহলে এ প্রাইম ইন্টু বি প্রাইম মানে এই ঘরটার সাথে এই ঘরটা গুণ তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান এর সঙ্গে জিরো গুণ করলে জিরো জিরোর সঙ্গে ওয়ান গুণ করলে জিরো জিরোর সঙ্গে জিরো গুণ করলে জিরো এবার সত্য সাহিনী হতে দেখতে পাচ্ছ কি দেখো যে এই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড দ্যাট মিন্স এখানে একটা ওয়ান তিনটা জিরো একটা ওয়ান তিনটা জিরো তার মানে সমান তাই আমরা বলতে পারি এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টু বি প্রাইম এটা আমরা এক নম্বর প্রমাণ করলাম এবার দুই নম্বরের প্রমাণটা আমরা দেখব তো দুই নম্বর প্রমাণ তোমরা চাইলে আলাদা করেও করতে পারো আবার এই যে এই সত্যক সারণী দিয়েও তোমরা এটা সম্পন্ন করতে পারো তাহলে এখানে দেখো লেফট সাইডে রয়েছে এ বি প্রাইম তাহলে এ বি ফার্স্ট আমরা এবি বের করে এ বি এর অর্থ কি এই ঘরটার সাথে এই ঘরটা গুণ তাহলে জিরোর সঙ্গে জিরো গুণ করলে জিরো জিরোর সঙ্গে ওয়ান গুণ করলে জিরো ওয়ানের সঙ্গে জিরো গুণ করলে জিরো ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান এটার উপরে কি রয়েছে প্রাইম রয়েছে তাহলে প্রাইমটা বের করো এ প্রাইম প্রাইম তাহলে এবি প্রাইম তার মানে কি এই যে এই ঘরটার উপরে প্রাইম তাহলে জিরোর প্রাইম ওয়ান জিরোর প্রাইম ওয়ান জিরোর প্রাইম ওয়ান ওয়ানের প্রাইম জিরো এবার রাইট সাইডে কি রয়েছে এ প্রাইম প্লাস বি প্রাইম তাহলে যে প্রাইম প্লাস বি প্রাইম তাহলে অর্থাৎ এটার অর্থ কি এই ঘরটার সাথে এই ঘরটা যোগ তাহলে ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান এর সঙ্গে জিরো যোগ করলে ওয়ান জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে সাইড ইকুয়াল টু রাইট সাইড দ্যাট মিন্স তিনটা ওয়ান একটা জিরো তিনটা ওয়ান একটা জিরো তার মানে আমরা এখানে পাই এ বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম এভাবে তোমরা তিনটি চলকের ক্ষেত্রে আহ মর্গানের সূত্র দুটি লিখে তোমরা বাসায় প্রমাণ করবে এরপরে আমরা আলোচনা করবো হলো যে টুথ টেবিল থেকে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করা যায় এতক্ষণ আমরা যে কাজটি করলাম তা হলো যে এফ অর্থাৎ মনে করো একটা মনে করো এ প্লাস বি এরকম একটা এক্সপ্রেশন ছিল এই এক্সপ্রেশন থেকে আমরা সত্য সাহনি লিখেছি এখন আমরা যেটা দেখব যে এই সত্য সাহনি থেকে কিভাবে এক্সপ্রেশনটা তৈরি করা যায় এক্সপ্রেশন আচ্ছা তাহলে কিভাবে আমরা বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করবো সত্য সাহনি থেকে ওকে আচ্ছা বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করার দুইটি নিয়ম রয়েছে একটি হলো মিনটার্ম মিন টার্ম আরেকটি হল ম্যাক্স টার্ম এই দুইটি পদ্ধতি রয়েছে আমরা সত্যক সারণী থেকে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করার এখন প্রশ্ন হলো মিন টার্ম আর ম্যাক্স টার্ম কি মিন টার্ম হল যে সত্যক সারণীতে ইনপুটের বিনা সমূহের গুণফলকে বলা হয় মিন টার্ম যেমন মনে করো আমি একটা সত্য সারণী লিখলাম মনে করো আমরা আচ্ছা দেখো তো আমরা এখানে ফার্স্ট মিন টার্ম লিখবো মিন টার্ম মিন টার্ম ওকে তাহলে দেখো মিন টার্ম তাহলে মিন কি আমি বললাম মিন টার্ম হলো যে এই যে সত্যিতে যে সকল ইনপুট গুলো রয়েছে এই ইনপুট গুণফলকে বলা হয় মিন টার্ম তাহলে গুণফলটা আগে বের করি তাহলে দেখো জিরো জিরো ওকে মিন টার্ম নির্ণয়ের ক্ষেত্রে জিরোর ক্ষেত্রে লেখা হয় হলো মনে করো যে প্রাইম অর্থাৎ যে ভেরিয়েবলের উপরে জিরো জিরোই টু কি হবে ভেরিয়েবল প্রাইম আর ওয়ানের জন্য হবে শুধু ভেরিয়েবল ভেরিয়েবল ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে ভেরিয়েবল কি এ আর বি এর মান কত জিরো তাহলে কি হবে ভেরিয়েবলের উপর প্রাইম হবে দ্যাট মিনস এর মান জিরো এ প্রাইম বিয়ের মান কত জিরো বিয়ের মান জিরো বি এর উপরে প্রাইম আবার দেখো এর মান জিরো এর মান ওয়ান ওকে তাহলে এর মান জিরো মানে কি এ প্রাইম বিয়ের মান ওয়ান মানে হলো বি এই যে এখানে দেখো ভেরিয়েবলের মান যদি ওয়ান হয় তাহলে শুধু ভেরিয়েবল হবে আর ভেরিয়েবলের মানটা জিরো হলে ভেরিয়েবলের উপরে প্রাইম হবে এখানে ভেরিয়েবলটা কত বি এর মান ওয়ান তাই শুধু বি হয়েছে এখানে ভেরিয়েবল হলো এ এর মান জিরো তাই এর উপরে প্রাইম হয়েছে এবার এখানে দেখো এখানে ভেরিয়েবল কত এ এর মান কত ওয়ান কাজে শুধু এ হবে এখানে বি এর মান কত জিরো কি হবে বি প্রাইম হবে এবারে এখানে দেখো এর মান ওয়ান এ হবে এখানে বি এর মান ওয়ান বি হবে বুঝতে পারছো তার মানে এইভাবে মনে রাখতো রাখতে পারো যে জার্মান জিরো তার উপর প্রাইম জার্মান ওয়ান তার উপরে প্রাইম হবে না তাহলে এর মান জিরো এর উপর প্রাইম বি এর মান জিরো এর উপর মান এ বি এর মান জিরো বি এর উপর প্রাইম এর মান ওয়ান বি এর মান ওয়ান বি ওকে এটা হলো আমাদের মিন টার্ম এখন ম্যাক্স টার্ম কি ম্যাক্স টার্ম হলো যে সত্যক সাহনিতে ইনপুট গুলোর সমূহের যোগ ফলকে টার্ম বলে তাহলে যেমন দেখো আমরা বুঝলাম কি যোগ হবে যোগ হবে ক্ষেত্রে আমাদের কি হবে হবে তাহলে এই যে আমরা রিভার্স অর্থাৎ এখানে জিরোর ক্ষেত্রেই হবে শুধু ভেরিয়েবল আর ওয়ান এর ক্ষেত্রে হবে ভেরিয়েবল প্রাইম ভেরিয়েবল প্রাইম অর্থাৎ জিরো থাকলে কি হবে ভেরিয়েবলটা লিখতে হবে ওয়ান থাকলে ভেরিয়েবলের উপর প্রাইম দিয়ে লিখতে হবে জাস্ট ওইটা রিভার্স তাহলে এখানে দেখো এর মান জিরো তাহলে কি হবে এ হবে প্লাস বিয়ের মান কি জিরো বি হবে এখানে দেখো এর মান জিরো তাহলে কি হবে এ হবে বি এর মান ওয়ান বি এর উপরে প্রাইম হবে এখানে কত এর মান ওয়ান এ প্রাইম হবে বি এর মান জিরো বি হবে এখানে এর মান ওয়ান এ প্রাইম হবে বি এর মান ওয়ান বি প্রাইম হবে তাহলে আমরা এখানে দেখলাম হলো জাস্ট রিভার্স দেখলাম তাহলে এই যে আমরা দেখো এই যে ইনপুটগুলোর জন্য যে আমরা গুণফল পেয়েছি সেই গুণফলগুলোকে আমরা বলছি হলো মেন টার্ম এবং এই ইনপুট ইনপুটগুলোর জন্য আমরা যে যোগফলগুলো পেয়েছি সেই যোগফলগুলোকে আমরা বলছি হলো ম্যাক্স টার্ম ওকে এখন আমরা ফাংশনটা কিভাবে লিখব প্রশ্ন হলো যে ফাংশনটা কিভাবে লিখব এই যে আমরা মেন টার্ম বা ম্যাক্স টার্ম তোমরা যে কোনো একটি অনুসরণ করে ফাংশন লিখতে পারো তো যেমন দেখো আমরা যদি এফ এর জন্য ফাংশন লিখতে চাই এবং এফ এর জন্য আমরা সম্ভাব্য ভ্যালু ধরে নিলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা আমরা ধরে নিলাম তাহলে এখন দেখো ফাংশনটা কিভাবে লিখব এফ আমরা যদি টাইম পদ্ধতিতে লিখি আমরা টাইম পদ্ধতিতে ফাংশন লিখতে যাচ্ছি তাহলে মিন টাইম পদ্ধতিতে যে সকল জায়গায় ওয়ান আছে সেই সকল জায়গার মিন টার্মোর যোগ ফলগুলো মানে মিন টাইম যোগ করতে হবে তাহলে আমরা এক্সপ্রেশনটা পেয়ে যাব আর একবার বলি আমরা এই যে যে সকল পেলাম এই মিন গুলোর যেগুলোর মান ওয়ান সেগুলো ওই সায়নির পোলিয়ান এক্সপ্রেশন যেমন এখানে দেখো কোন কোন মিন টার্মের মান ওয়ান এ প্রাইম আর হলো বি আরেকটা মান ওয়ান রয়েছে মিন টার্মের একটা হল কি প্রাইম ওকে এবি প্রাইম তাহলে এই যে দেখো আমরা দুইটা পেলাম এই দুইটাকে যদি আমরা যোগ আকারে লিখি তাহলে এটাকে আমরা বলছি হলো বুলিয়ান এক্সপ্রেশন অর্থাৎ মেইন টেম পদ্ধতিতে আমরা এই ফাংশনটা নির্ণয় করলাম আচ্ছা আবার দেখো তোমরা চাইলে ম্যাক্স টেম পদ্ধতিতেও ফাংশনটা লিখতে পারো ম্যাক্স টেম পদ্ধতিতে কিভাবে লিখব ম্যাক্সটাম পদ্ধতিতে যে সকল জায়গায় জিরো রয়েছে সেই সকল জায়গাগুলো কাউন্ট করতে হবে দেখো কোথায় জিরো রয়েছে আমাদের এখানে আর হলো এখানে এখন এই জিরোর জন্য আমরা ম্যাক্সটাম কোনটা পেয়েছি এটা এ প্লাস বি ওকে এবার এখানে একটা জিরো পেয়েছি এই জিরোর জন্য আমরা ম্যাক্সটাম পেয়েছি কত এ প্রাইম প্লাস বি এটা পেয়েছি এই যে যে ম্যাক্সটামগুলো পেলাম এই ম্যাক্সটামগুলোকে যদি আমরা গুণফল রূপে প্রকাশ করি তাহলেই আমাদের বুলিয়ান ফাংশনটা পেয়ে যাব মিন টার্ম পদ্ধতিতে আমরা যে ফাংশনটা নির্ণয় করি সেই পদ্ধতিটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট সাম অফ প্রোডাক্ট প্রোডাক্ট অর্থাৎ এসওপি সাম অফ প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টের যোগফল তার মানে গুণফলগুলোর যোগফল আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে ফাংশন লেখার পদ্ধতিটাকে বলা হয় পস অর্থাৎ প্রোডাক্ট অফ সাম মানে সামের কি যোগফলগুলোর গুণফল যেমন এখানে আমরা যে যোগফলগুলো পেয়েছি সেই যোগফলগুলোকে আমরা গুণ দ্বারা প্রকাশ করলেই আমরা কি কি পেয়েছি আমরা এক্সপ্রেশনটা পেয়ে গেছি তাহলে এই যে পদ্ধতিতে ফাংশন লেখার পদ্ধতিটাকে বলা হয় পস বা বা প্রোডাক্ট প্রোডাক্ট অফ অফ সাম সাম এবং পদ্ধতিতে ফাংশন লেখার পদ্ধতিটাকে বলা হয় এখন প্রশ্ন হলো যে স্যার আমরা পরীক্ষায় আসলে কোনটা লিখবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দুইটা যে কোনোটা লিখতে পারো কোনো সমস্যা নাই তবে পার্থক্য হলো কি দেখো ক্ষেত্রে ওয়ান কাউন্ট করতে হয় ম্যাক্স টার্মের ক্ষেত্রে জিরো কাউন্ট করতে হয় আবারও প্রশ্ন করতে পারো স্যার দুইটা লিখলে কি একই উত্তর আসবে হ্যাঁ একই উত্তর আসবে দেখো আমরা যদি এই যে এটাকে একটু রিয়ারেন্স করি তাহলে কি পাই এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এ ইনু এ গুণ করো এ ইন এ প্রাইম এ দ্বারা বি কে গুণ করলে এ প্লাস বি দ্বারা গুণ করলে এ প্রাইম বি প্লাস বি দ্বারা বি কে গুণ করলে বি ইন্টু প্রাইম আমরা আগামী দিন সূত্রটি শিখব এ ইনু এ প্রাইম মানে হলো জিরো এটা আমরা জানি এ ইন এ প্রাইম মানে হলো জিরো তাহলে দেখো এ ইন্টু এ মানে জিরো প্লাস এ বি প্রাইম প্লাস এ প্রাইম আবার দেখো বি ইন্টু বি মানে কত জিরো তার মানে এখানে দেখো এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি দেখো এই যে এটা আমরা পেয়ে গেছি এটা আর এটা সেম চলে আসছে কাজে আউটপুট কিন্তু একই আসবে আবার তোমরা চাইলে এটাকে যদি দ্বিমর্গ দ্বৈত নীতি অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু এটা ফিরে আসে কিভাবে দেখো এই যে এটাকে দ্বৈত নীতি ব্যবহার করো এ যোগের জায়গায় গুণ গুণের জায়গায় যোগ এ প্রাইম সরি এটা আসবে না তাহলে দেখো তাহলে আমরা এই যে এটাকে সরল করলে মূলত আমরা এটা সরি তাহলে এটাকে সরল করলে আমরা এটা পাবো তার মানে হলো কি তার মানে হলো যে আমরা যে কোনো পদ্ধতিতে এটা লিখতে পারি তো প্রশ্ন হলো যে আমরা এই কাজগুলো কেন করি এত ভাবে আমরা নির্ণয় করি কেন আসলে আমরা যখন লজিক সার্কিট তৈরি করতে চাই তখন দেখা গেল কি আমরা মিন পদ্ধতিতে যখন বের করছি তখন সার্কিট কস্টটা আমাদের বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা পদ্ধতিটা ব্যবহার করে ওটাকে সরল করে আমরা যদি ডিজাইন করি তাহলে আমাদের খরচটা কম হয় আবার যদি পদ্ধতিতে খরচটা বেড়ে সেক্ষেত্রে আমরা পদ্ধতিতে আমরা যদি বের করে করি তাহলে আমাদের খরচটা কম হয় এভাবে আসলে আমাদের সার্কিট তৈরি সুবিধার্থে বা খরচ কমানোর জন্য আমরা মূলত আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে হুম কিভাবে পরীক্ষায় থাকবে তোমাদের পরীক্ষায় এইভাবে আসতে পারে উদ্দীপকে মনে করো এইভাবে একটা সত্যক সাহিনী দেওয়া থাকলো এ বি এখানে মনে করো এফ জিরো মনে করো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান মনে করো ওয়ান জিরো জিরো ওয়ান এইভাবে দেওয়া আছে প্রশ্নে আসতে পারে মনে করো গ নম্বর বা ঘ নম্বরে যে এফ এর জন্য ফাংশন লেখো বলিয়ান ফাংশন লেখো তারপরে আসতে পারে সরল করো এভরিথিং অনেক কিছু আসতে পারে তো তোমাদের এই গুলো ভালো করে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে যতটুকু পড়ালাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে আজকের ক্লাসের উপরে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই তোমরা বাসায়গুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের আজকের ক্লাসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সত্য সাইনিটাই শেষ করতে পেরেছি বাকি অংশটুকু আমরা ইনশাল্লাহ নেক্সট দিন নেক্সট ক্লাসে আমরা শেষ করবো